আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, বন্দরনগরী ওডেসায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা, পোল্যান্ড মার্কিন পরমাণু অস্ত্রের জন্য উন্মুক্ত বলেছে ডেপুটি প্রধানমন্ত্রী, প্রত্যক্ষদর্শীদের বয়ানে রাশিয়ার সেনাদের অত্যাচার জানিয়ে দিব বিস্তারিত সংবাদে, নিজ ভূখণ্ডে চীনকে সামরিক ঘাঁটি গড়তে দেবে না সলোমন দ্বীপপুঞ্জ, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এলিট বাহিনীর তাণ্ডব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। বন্দরনগরী ওডেসায় রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা। এবার কৃষ্ণসাগরের উপকূলবর্তী ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। রবিবার সকালে এই হামলা চালানো হয়। স্থানীয় গণমাধ্যম ও রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে স্থানীয় গণমাধ্যম ও রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনের সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি ওই নগরীর কর্তৃপক্ষ। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, এই ক্ষেপণাস্ত্রগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হেনেছে, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে রাশিয়া জানিয়েছে তারা ওই অঞ্চলে অবস্থিত তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালিয়েছে, যেখান থেকে ইউক্রেন তার সৈন্যদের জ্বালানি সরবরাহ করেছিল। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর মধ্যে সোমবার 40তম দিনে গড়িয়েছে এই রুশ বাহিনীর অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিলেও কিয়েভ ও এর পার্শ্ববর্তী এলাকা এবং চেরনিহিভ থেকে এখনও পিছু হটছে রুশ বাহিনী। রাশিয়ার দাবি, ডোনবাসে মনোযোগ দিতে পিছু হটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জানবেন, পোল্যান্ড মার্কিন পরমাণু অস্ত্রের জন্য উন্মুক্ত বলেছে ডেপুটি প্রধানমন্ত্রী। ন্যাটো সামরিক জোটের সদস্য পোল্যান্ড সম্ভাব্য রুশ হুমকির বিরুদ্ধে প্রতিরোধক হিসেবে আমেরিকার পারমাণবিক অস্ত্র হোস্ট করার ধারণার জন্য উন্মুক্ত ডেপুটি প্রধানমন্ত্রী জারোস্লো কাকজিনস্কি এই কথা বলেছেন। আসুন এর মুখোমুখি হই, মার্কিন পরমাণু শক্তির সৈন্যরা রাশিয়াকে ন্যাটো দেশগুলিতে আক্রমণ করা থেকে বিরত রাখতে এবং আমাদের সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা প্রদান করতে সবচেয়ে শক্তিশালী। জার্মানের ওয়েল্ড অ্যাম সোনট্যাক পত্রিকার সাথে একটি সাক্ষাৎকারে কাকজিনস্কি এই কথা বলেছেন। ক্ষমতাসীন জাতীয় রক্ষণশীল আইন ও বিচার পার্টির নেতৃত্বদানকারী কাকজিনস্কি বলেছেন যে তিনি মার্কিন সিনেটরের সাথে পূর্ব ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছিলেন যখন তিনি এখনও তার দলের বিরোধী ছিলেন। তখন তারা ভেবেছিল এটা সম্ভব যদি আমেরিকানরা আমাদেরকে পোল্যান্ডে আমেরিকান পারমাণবিক অস্ত্র মজুত করতে বলে, আমরা সেটার জন্য উন্মুক্ত থাকব, তিনি জার্মান সংবাদপত্রকে বলেছেন। তিনি স্বীকার করেছেন যে আমেরিকান পারমাণবিক অস্ত্র মোতায়েন বর্তমানে এজেন্ডায় ছিল না, তবে পরিস্থিতি শীঘ্রই পরিবর্তিত হতে পারে, যোগ করে যে আমেরিকানদের কাছ থেকে উদ্যোগটি আসতে হবে। তবে নীতিগতভাবে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি পূর্ব দিকে প্রসারিত করা বোধগম্য। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইউরোপের মার্কিন পরমাণু মজুদের সংখ্যা সম্পর্কে প্রকাশ করছেন না, কিন্তু সেন্টার ফর আর্মস কন্ট্রোল অ্যান্ড নন প্রলিফারেশন গণবিধ্বংসী অস্ত্রের হুমকি দূর করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু অলাভজনক অনুমান করে যে প্রায় 100টি মার্কিন মালিকানাধীন পারমাণবিক বোমা 5টি ইউরোপীয় দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যা যুদ্ধবিমানে লোড করার জন্য প্রস্তুত। তার সাক্ষাৎকারে কাকজিনস্কি রাশিয়ার সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ন্যাটোর পূর্ব দিকে রক্ষা করার জন্য ইউরোপের আরও 50,000 আমেরিকান সেনা মোতায়েন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে। এদিকে জানবেন, প্রত্যক্ষদর্শীদের বয়ানে রাশিয়ার সেনাদের অত্যাচার। লড়াই এখনও বন্ধ হয়ে যায়নি, এরই মধ্যে রাশিয়ার সেনার অত্যাচারের খণ্ডচিত্র সামনে আসতে শুরু করেছে। কিভাবে অপহরণ করে হুমকি দিয়ে রাশিয়ার সেনা সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করেছিল DWকে, সেই কথা জানিয়েছে আক্রান্তরা। সাংবাদিকদের একজন রাজনীতিবিদদের মূলত টার্গেট করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পূর্ব ইউক্রেন দিয়ে ঢুকে পশ্চিম এবং দক্ষিণ ইউক্রেনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল রাশিয়ার সেনারা। পূর্ব ইউক্রেনের মারিউপোল বন্দর শহরে রাশিয়ার সেনার বেগ পেতে হয়েছে, এখনও সেখানে লড়াই চলছে। পশ্চিমে রাজধানী কিয়েভের পাশে পৌঁছে গেলেও ইউক্রেনের রাজধানী দখল করতে পারেনি রাশিয়ার সেনারা। কিয়েভের শহরতলি এবং বন্দরনগরীতে চলছে তীব্র লড়াই, শেষ পর্যন্ত সেখান থেকে রাশিয়ার সেনাকে পিছু হটতে হয়েছে। কিন্তু দক্ষিণ ইউক্রেনে দ্রুত বেশ কিছু শহর দখল করতে পেরেছিল রাশিয়া, বিশেষ করে চাপোরিজিয়া অঞ্চলের কয়েকটি শহর তারা কার্যত দখল করে নিয়েছিল।
যার অন্যতম মেলিটোপল শহর। ইউক্রেনের আক্রমণের একদিন এর মধ্যেই এই শহরটি দখলে নেয় রাশিয়া। স্থানীয় মেয়র ইভান ফেডারেভকে গ্রেপ্তার করা হয়েছে, তার জায়গায় রাশিয়াপন্থী এক ব্যক্তিকে মেয়রের পদে বসিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই জায়গাটি ক্রিমিয়া থেকে কয়েক কিলোমিটার দূরে। 2014 সালে ক্রিমিয়া দখল করে নিয়েছিল রাশিয়ান বাহিনী। নতুন মেয়র স্থানীয় বাসিন্দাদের রাশিয়াকে সমর্থন করার নির্দেশ দেন, কিন্তু অধিকাংশ মানুষ তাতে সম্মত হয়নি। এর সপ্তাহখানেক পরে 75 বছরের এক বৃদ্ধকে অপহরণ করা হয়। ওই বৃদ্ধ স্থানীয় সাংবাদিক সোয়েতলানা এর বাবা। সোয়েতলানা স্থানীয় একটি সংবাদ মাধ্যমের এডিটর। তাকে বলা হয়েছিল রাশিয়ার পক্ষে খবর করতে। সোয়েতলানা রাজি হয়নি। অত্যাচারের ভয়ে তিনি পালিয়ে যান, কিন্তু রোগগ্রস্ত বাবা মাকে নিয়ে যেতে পারেননি। এর কিছুদিনের মধ্যেই তার বাবা ও মায়ের বাড়িতে চড়াও হয় তিন ব্যক্তি, একজন সাদা পোশাকে এবং দুইজন রাশিয়ান সেনা উর্দি পরে বাড়িতে ঢোকে। তারপর 75 বয়সী বৃদ্ধকে তুলে নিয়ে যাওয়া হয়। এদিকে জানবেন, নিজ ভূখণ্ডে চীনের সামরিক ঘাঁটি গড়তে দেবে না সলোমন দ্বীপপুঞ্জ। নিজেদের ভূখণ্ডে চীনকে কোনো সামরিক ঘাঁটি গড়তে দেবে না বলে জানিয়েছে সলোমন দ্বীপপুঞ্জ। নিরাপত্তা চুক্তির পরিকল্পনা করলে তীব্র প্রতিক্রিয়ার মুখে এ কথা জানায় তারা। সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং এক পোস্টে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের কর্মকর্তারা নিরাপত্তা ইস্যুতে একটি খসড়া চুক্তি সই করার একদিন পর সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মানাসে সোগাভারের কার্যালয়ের কর্মকর্তারা গত শুক্রবার জানিয়েছেন, ওই চুক্তিতে চীনকে সামরিক ঘাঁটি তৈরির আমন্ত্রণ জানানো হয়নি। সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সামরিক ঘাঁটি তৈরি করতে দেওয়ার নিরাপত্তা প্রসারণের বিষয়ে সরকার সচেতন রয়েছে এবং তাদের তদাকরিতে এ ধরনের উদ্যোগ ঘটতে দেওয়ার মতো বেখেয়ালি তারা হবে না। তবে চীনের সঙ্গে চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। আশঙ্কা করা হচ্ছে, খসড়া চুক্তির ফাঁস হলে চীনের নৌবাহিনীর জাহাজ দ্বীপরাষ্ট্রটিতে আবার প্রবেশ করতে পারে। তবে এই খসড়া চুক্তিতে এখনও মন্ত্রীরা সই করেননি। এর আগে গত বৃহস্পতিবার ফেডারেট স্টেট অব মাইক্রোনেশিয়া চীনের সঙ্গে চুক্তি করা থেকে বিরত থাকতে সলোমন দ্বীপপুঞ্জকে আহ্বান জানায়। তাদের আশঙ্কা, ওই চুক্তির ফলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রশান্ত মহাসাগরে যুদ্ধ শুরু হতে পারে। নিউজিল্যান্ড ওই চুক্তির বিরোধিতা করেছে। এছাড়া অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী পিটার ডটন শুক্রবার বলেছেন, তারা সলোমন দ্বীপপুঞ্জের চুক্তির প্রতি শ্রদ্ধা দেখাচ্ছে, তবে একই সঙ্গে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এদিকে জানবেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এলিট বাহিনীর তাণ্ডব। ইউক্রেনে চলমান রাশিয়ার সামরিক আগ্রাসন উভয় দেশকে ব্যাপক সেনা হতাহতের খবর আসলেও মস্কো তা নিশ্চিত করেনি। এমতো অবস্থায় উন্মুক্ত তথ্য অনুসারে বিবিসির বরাত দিয়ে বলা হয়েছে, এই সংঘাতে রাশিয়ার এলিট বাহিনীর 331 কাট প্যারাশুট রেজিমেন্টের অন্তত 31 সেনা প্রাণ হারিয়েছেন। খবরে বলা হয়, ভিডিবি নামে পরিচিত ওই রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সের্গেই সুকারেভ ইউক্রেনে নিহত হন গত 13 মার্চ। তাকে মরণোত্তর হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশনের মডেল দেওয়া হয়েছে। সের্গেই সুকারোভের শেষকৃত্য যোগদান রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী জেনারেল ইউরি সাদোভেঙ্কো। বিবিসি জানিয়েছে, বেলারুশ দিয়ে ইউক্রেনে প্রবেশ করা রাশিয়ার সেনাবহরে ছিলেন এলিট বাহিনীর সদস্যরা। আকাশপথ দিয়ে ভূমিতে নেমে যুদ্ধ করার রুশ বাহিনীর নেতৃত্ব দেন তারা। এই বাহিনীর মূল লক্ষ্য ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হওয়া। তবে কিয়েভে প্রবেশ করতে গিয়ে শহরটির উপকণ্ঠে বুচা, ইরপিন এবং হোস্তমেলসহ বিভিন্ন স্থানে ধ্বংসাত্মক পরিস্থিতির মুখে পড়ে বাহিনীটি। 331 রেজিমেন্টের সেনাদের রুশ বাহিনীর মধ্যে সবচেয়ে অভিজাত বাহিনী হিসেবে বিবেচনা করা হয় এই বাহিনীকে। গত বছরের মে মাসে অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে একজন জেনারেলকে বলতে দেখা যায়, এই রেজিমেন্ট হচ্ছে সেরাদের সেরা। রুশ সেরা এই বাহিনীর সদস্যরা এর আগে বলকান এবং চেচনিয়ায় অভিযানে অংশ নিয়েছিল। সর্বশেষ 2014 সালে ডোনবাস অঞ্চলে যুদ্ধ করতে দেখা গিয়েছিল এই ভিডিবি সেনাদের। এছাড়া মস্কোর রেড স্কোয়ার প্যারেডে নিয়মিত অংশ নিয়ে থাকে তারা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।